হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি এডুকেশন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি নবম শ্রেণীর সাহিত্য সম্ভারের একটি কবিতা, নগরলক্ষ্মী রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে এই কবিতার কবি পরিচিতি এবং কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আলোচনা নেই, তার কারণ আমার চ্যানেলে কৃপন কবিতাটি আলোচনা করার সময় আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেখানে ভিডিওটি গিয়ে দেখে নিও, তার লিংক ডেসক্রিপশন বক্সে এবং উপরের আইকনেও দেওয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে সেই জন্যই সরাসরি চলে যাচ্ছি কবিতা প্রশ্ন উত্তর আলোচনায়। নগরলক্ষ্মী কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। নগরলক্ষ্মী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? কথা ও কাহিনী কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি প্রকাশিত হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। নগরলক্ষ্মী কবিতাটি কথা ও কাহিনী কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা? 10 নম্বর কবিতা। কবিতায় কোথায় দুর্ভিক্ষের কথা বলা হয়েছে? শ্রাবস্তিপুরে। নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, কে নিজ ভক্তগণকে শুধালেন? বুদ্ধ। বুদ্ধকে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের কথা এখানে বলা হয়েছে। বুদ্ধ নিজ ভক্তগণকে কি শুধালেন? ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা, অর্থাৎ ক্ষুধার্তদের অন্নদানের দায়িত্ব কে নেবে বলো, বা কে নেবেন? ক্ষুধিতদের অন্নদানের সেবার দায়িত্বের কথা শুনে কে মাথা হেঁট করেছিল? রত্নাকর শেঠ। মাথা হেঁট করে রত্নাকর শেঠ কি বলেছিল? ক্ষুধার্ত বিশাল পুরী, এ ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী, অর্থাৎ এই ক্ষুধার ক্ষুধিতদের অন্নদান করবার সামর্থ্য তার নেই। কে বুক চিরে রক্ত দিতে প্রস্তুত ছিল? সামন্ত জয়সেন। শ্রাবস্তিপুরে কি দেখা দিয়েছিল? দুর্ভিক্ষ। শ্রাবস্তিপুরে রাজকর যোগায় কে? ধর্মপাল। মোর ঘরে অন্য কোথা আজ কার উক্তি? সামন্ত জয়সেন। দগ্ধ ভাল কথাটির অর্থ কি? পোড়া কপাল। বুদ্ধের করুণ চোখ কিসের মতো ফুটে উঠেছিল? সন্ধ্যা তারার মতো। তখন উঠিল ধীরে ধীরে, কে উঠল? সুপ্রিয়া নামে এক ভিখারিনী। অনাথ পিণ্ড দস্যুতা কে? সুপ্রিয়া। ভিখুনির অধম কে? সুপ্রিয়া। বুদ্ধের চরণ রেণু লয়ে মধুকণ্ঠে কহিল বিনয়, কে কি কহিল? ভিক্ষুনি সুপ্রিয়া ক্ষুধার্থ নগরীকে অন্ন বিলাবার ভার নিতে চায়, এই কথাটি সে বলল। যারা খাদ্যের জন্য কাঁদে সুপ্রিয়া তাদের কি বলে সম্বোধন করেছে? সন্তান বলে। নগরীকে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার, কার উক্তি? ভিক্ষুনি সুপ্রিয়ার। কিসের অন্নে সুপ্রিয়া দুর্ভিক্ষের ক্ষুধা মেটাতে চেয়েছেন? ভিক্ষার অন্নে। নগরলক্ষ্মী কবিতায় নগরলক্ষ্মী কে? সুপ্রিয়া। ভিক্ষু কন্যা তুমি যে ভিক্ষুনি, সবাই এ কথা কেন বলেছেন? কারণ সে নিজে ভিক্ষু কন্যা হয়েও ক্ষুধার্ত নগরীর অন্ন বিলাবার ভার নেওয়ার কথা ঘোষণা করেছিল, তাই সবাই বিস্মিত হয়ে উক্ত কথাগুলো বলেছিল। কহিল সে নমি সবা কাছে, কে কহিল? ভিক্ষু কন্যা সুপ্রিয়া। সুপ্রিয়ার কাছে শুধু কি আছে? ভিক্ষা পাত্র। আমার ভাণ্ডার আছে ভরে, কার ভাণ্ডার কোথায় ভরে আছে? ভিক্ষুনি সুপ্রিয়ার ভাণ্ডার ভরে আছে সবার ঘরে ঘরে। তোমরা চাহিলে সবে, তোমরা সবাই চাইলে কি হবে? ভিখারিনী সুপ্রিয়ার পাত্র অক্ষয় হবে। ধর্মপালের সোনার ক্ষেত শোষণ করেছে কে? আজন্মা প্রেত। কবিতাটিতে কটি স্তবক রয়েছে? 10টি। কবিতাটির স্তবকে প্রতিটি স্তবকে কটি করে পংক্তি রয়েছে? 5টি। কবিতায় মোট পংক্তি সংখ্যা কটি? 50টি। ভিক্ষার অন্নে কি বাঁচানোর কথা সুপ্রিয়া বলেছে? বসুধা।
ভিক্ষার অনেকই মেটাবার কথা সুপ্রিয়া বলেছে। দুর্ভিক্ষের ক্ষুধা, আমি দীনহীন মেয়ে, অক্ষম সবার চেয়ে, এখানে কথাটি কে বলেছে? ভিক্ষুকন্যা সুপ্রিয়া। আজকে ভিডিওটি পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে আমার চ্যানেলে আসা প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই ভিডিওর কবি পরিচিতি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে আলোচনা আমার চ্যানেলে কৃপন কবিতাটি আলোচনা প্রসঙ্গে আমি বর্ণনা করেছি বিস্তারিতভাবে। তোমরা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে বা উপরে আইকনও লিংক পাবে, সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটি দেখে নেবে। ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট থাকলে, কোনো বক্তব্য থাকলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আজকে পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওয়। যতদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।